চকরিয়ার সেই সাহারবিল রামপুরার মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাহাতুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ব্যবহৃত সরঞ্জাম নষ্ট করা হয়েছে এবং মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু যারাই উত্তোলন করে তারা যতই শক্তিশালী হোক না কেন ব্যবস্থা নেওয়া হবে। তো আমরা বালু উত্তোলনের যে ইয়েগুলো যন্ত্রগুলো সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং এইগুলো পরিবহনের জন্য যে পাইপগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং ইতিমধ্যে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। বালু উত্তোলনের এই মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে যেসব স্পটে বালু উত্তোলন করা হচ্ছে চকরিয়াতে, সবগুলোর বিরুদ্ধে ধারাবাহিকভাবে এই ধরনের অভিযানগুলো অব্যাহত থাকবে। না মানে যারাই অবৈধভাবে তুলবে প্রতিটি স্পটে এভাবে অভিযান করা হবে। মাতামুহুরী নদীতে ড্রেজার বসিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল, ফলে নদীর পাড় ও সরকারের শতকোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যাম বিলীনের হুমকিতে পড়ে। বিষয়টি নিয়ে টিটিএনএ সংবাদ প্রচারের 3 ঘন্টার মধ্যেই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। জেসমিনা কাজেসিয়া, টিটিএন।